আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন ইন্ডিয়ান আর্মি আপডেট বেঙ্গলি। প্রথম আপডেটটি হলো জম্মু কাশ্মীরে ভারতীয় সেনা ও গোয়েন্দারা ব্যাপক অভিযান চালাচ্ছে গত কয়েক সপ্তাহ থেকে। এবার সেনা ও গোয়েন্দারা বাড়ি বাড়ি ঢুকে তল্লাশি চালানো শুরু করেছে, কারণ পাকিস্তানি জঙ্গিদের সাহায্য করে জম্মু কাশ্মীরে বেশ কিছু স্থানীয় মানুষজন এবার বড় পদক্ষেপ নেওয়া শুরু হয়ে গেল। রিপোর্ট অনুযায়ী খোঁজ খবর নিয়ে পুলিশ ও সেনা গোয়েন্দারা জম্মু কাশ্মীরের বিভিন্ন বাড়িতে তল্লাশি চালাচ্ছে। বিগত কয়েক সপ্তাহে বেশ কিছু মানুষকে আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগ তারা জঙ্গিদের সাহায্য করে, কোনো কোনো ক্ষেত্রে জঙ্গিদের বাড়িতেও থাকতে দেয় লুকিয়ে থাকার জন্য। অপরদিকে পুঞ্জের জঙ্গলে এখনো সেনা তল্লাশি অভিযান চালাচ্ছে। বিগত কয়েকদিনে পুলিশ ও সেনা জওয়ান মিলে 5 থেকে 6 জন জঙ্গিকে শেষ করেছে। খবর অনুযায়ী এখন বেশ কিছু জঙ্গি লুকিয়ে আছে, তাই এবার সেনা বিপুল অ্যাটাক শুরু করেছে ড্রোন ও রকেট দিয়ে। এর ফলে জঙ্গলে বেশ কিছু এলাকায় আগুন ধরে গেছে, অনেক দূর থেকে জঙ্গলের ধোঁয়া দেখা যাচ্ছে। মনে করা হচ্ছে ভারতীয় সেনার হামলায় অনেক জঙ্গির মৃত্যু হয়েছে। দ্বিতীয় আপডেটটি হলো লাদাখের পাশাপাশি অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনের মোকাবিলায় নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে ভারতীয় সেনা। প্রতিরক্ষা পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে আধুনিক অস্ত্রশস্ত্র এবং নজরদারি সরঞ্জাম মোতায়েনের ওপর। সেনা সূত্রের খবর, অরুণাচলের নিয়ন্ত্রণ রেখা বরাবর দুর্গম সেনাঘাঁটিগুলিতে মোতায়েনের জন্য আনা হয়েছে M777 হাউজার, সেগুলো দ্রুত পৌঁছানোর জন্য চিনুক হেলিকপ্টারও মোতায়েন করা আছে। আমেরিকার তৈরি শিখ 716i স্বয়ংক্রিয় রাইফেল, M4 কার্বাইন, ব্যাটেন M82 ভারী রাইফেলের মতো অস্ত্র নিয়ে রেডি ভারতীয় সেনারা। আমেরিকার বিএস সংস্থার তৈরি 155mm 39 ক্যারিবারের M777 আফগানিস্তানের ন্যাটো বাহিনীর অন্যতম হাতিয়ার ছিল। বিশ্বে এটাই প্রথম 155mm কামান, যার ওজন 4218 কিলোগ্রামের কম। ফলে ভারী পরিবহন হেলিকপ্টারের সাহায্যে দুর্গম পাহাড়ি এলাকায় মোতায়েন করা যায় সহজেই। 24 থেকে 40 কিলোগ্রাম পাল্লার মোট 4 ধরনের গোলা ব্যবহার করা যায় এই কামানে। আপনাদের জানিয়ে রাখি, সীমান্তে উত্তেজনা চরম পর্যায়ে আছে। চীনও তাদের দিকে বিপুল সেনা ও অস্ত্র মোতায়েন করেছে, কিন্তু চীন ভারতের প্রস্তুতি দেখে অবাক হয়ে গেছে। তাই চীন আলোচনার মাধ্যমে সমাধান চাইছে। বেশ কয়েকবার আলোচনা হলেও কোনো সমাধান হয়নি, ফলে ভারত চীনের সেনার গতিবিধির ওপর কড়া নজর রাখছে, এমনকি ড্রোন দিয়েও সীমান্তে নজর রাখা হচ্ছে। এই বছরের শেষেই রাশিয়া থেকে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর ডিফেন্স সিস্টেম S-400 ভারতে আসছে, আর এই S-400 সোজাসুজি LAC বা ভারত চীন সীমান্তে ডিপ্লয় করা হবে, যা নিয়ে চীন বেশ চিন্তায়। কারণ ভারতের ডিফেন্স ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে। তাছাড়া ভারতের নিজের তৈরি ডিফেন্স সিস্টেম মোতায়েন করে দেওয়া হয়েছে ইতিমধ্যে। অপরদিকে ভারত গোপনে ভয়ঙ্কর মিসাইল ব্রহ্মোস পাঠিয়ে দিয়েছে। ভারতের সেনার প্রস্তুতি দেখে সারা বিশ্ব অবাক হয়ে গেছে। অনেক বিশেষজ্ঞরা মনে করছেন, চীন যদি কোনো চালবাজি করে সীমান্তে, তাহলে ভারত চীনের সেনাদের শেষ করে দেবে, কারণ এত বড় প্রস্তুতি ভারত কোনো দিন করেনি। তার সাথে ইসরায়েল, ফ্রান্স, আমেরিকা, জাপান সহ বিভিন্ন দেশ ভারতের পক্ষে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে। জয় হিন্দ, জয় জওয়ান।